বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ ও ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। ঘটনাটি ঘটেছে সোমবার মালদার বামুনগোলা ব্লকের পাকুয়াহাট পঞ্চায়েতের মির্জাপুর এলাকায়। দীর্ঘ 10 বছর যাবৎ আশ্রামপুর টু পাকুয়াহাট যে মেন রাস্তা, এখানে প্রায় দশটা গ্রামের মানুষ যাতায়াত করে। দীর্ঘ 10 বছর থেকে এখানে বেহাল অবস্থা। তো দীর্ঘদিন যাবৎ বৃষ্টির জন্য এই বেহাল অবস্থায় প্রচুর অসুস্থ রুগী এবং এমার্জেন্সির কারণে যেতে গিয়ে অনেক দুর্ঘটনা হয়েছে এবং এই দুর্ঘটনার জন্য প্রচুর মানুষের জীবনহানি পর্যন্ত হয়েছে। তো সেই কারণে আমরা আজকে মির্জাপুর গ্রামবাসী মিলে সকলে আমরা এই রাস্তার মেরামতির জন্য এই দাবি নিয়ে আমরা এই পথ অবরোধ করছি। এবং এই পথ অবরোধের মেন উদ্দেশ্য ছিল যে আমাদের রাস্তা অতি সত্বর ঠিক করতে হবে। যতদিন না ঠিক না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দাবি থাকবে। আমরা চাইছি যে এখানে রাস্তাটা খুব তাড়াতাড়ি, প্রশাসনকে জানালাম, বিডিও সাহেব আসছিল, আমরা পথ অবরোধ করেছিলাম গ্রামবাসীর পক্ষ থেকে। তাতে উনি 7 দিনের জন্য আমাদেরকে আমরা সময় দিয়েছে যে 7 দিনের মধ্যে আমরা রাস্তা ঠিক করে দেবো, যদি না করে 7 দিনের মধ্যে তাহলে আমরা দীর্ঘ একটা আন্দোলন যে আমরা করছিলাম আমরা একটি বৃহত্তর আন্দোলনে আমরা যাবো। বিক্ষোভকারীরা বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধে সামিল হন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে মির্জাপুর থেকে সোনঘাট যাওয়ার 12 কিলোমিটার রাস্তাটি। ব্লক প্রশাসনকে এবং পঞ্চায়েতকে লিখিতভাবে অভিযোগ জানানোর পরও কোনো সমাধান হয়নি। এরপরই এদিন তারা পথ অবরোধে সামিল হন। বিডিও রাজু কুণ্ডু রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। রাস্তার অবস্থা সত্যি একটু খারাপ আছে মির্জাপুরে। আমি দেখছি কাদা, যেভাবে কাদা হয়েছে, সাধারণ মানুষের যাতায়াত অবস্থা কাহিল। টোটো ফোটো বিশেষ করে পুলিশের গাড়ি যাতায়াত কোনো পরে বন্ধ হয়ে যাবে। তো আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, বিডিও সাহেবও আছেন, তারা মোটামুটি পরিস্থিতি দিলেন যে ইমিডিয়েট কাজটা শুরু করা হবে যাতে রাস্তার অবস্থা ভালো হয়। পথ অবরোধ এরা তুলে নিল এই পরিস্থিতিতে। কতদিনের মধ্যে কাজ শুরু হবে? মোটামুটি আশা তো করা যায় 7 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।